আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, তোমাতে বিশ্বময়ীর তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। আমার নাম ডাক্তার সুবর্ণরক্ষী, আমার বাড়ি রাউজান নোয়াপাড়া। বাবার নাম মানে স্বর্গীয় সুধাংশু বিমল রক্ষিত, মার নাম মালতী। স্কুল আমরা নোয়াপাড়া স্কুল, আমাদের গ্রামের স্কুল, আর কলেজ চট্টগ্রাম কলেজ, এবং কলেজে ইয়ে ছিলেন মানে এখন যে আওয়ামী লীগের অর্থনীতি যে সম্পাদক যে কায়সার সাহেব, কায়সার সাহেব আমাদের সিনিয়র, 2 বছর সিনিয়র ছিলেন। ফেরদৌস করছি সাহেব 1 বছর সিনিয়র ছিলেন। তখনকার সময় আপনি চিত্রাঙ্কন করেছেন? হ্যাঁ, 58-এ আমরা চিত্রাঙ্কন। আর এখানে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি হলাম 60-তে, তখন তো আইয়ুব খানের দুর্দণ্ড প্রতাপ শাসন চলতেছে। 58-এ চট্টগ্রাম কলেজের কোনো ঘটনা? না, একটা ঘটনা এটা অবশ্য না বললেই নয়, কারণ আমরা ভর্তি হওয়ার মাসখানের কেন মধ্যে ওখানে ছাত্র সংসদের নির্বাচন, ইউএসপিপি আর যাত্রী দুটি পার্ক, ওখানে ইউএসপিপি একেবারে ক্লিন সুইপ, মানে ফার্স্ট মানে বিরাট মেজরিটি নিয়েই করলো, এবং সেই এর মধ্যে জেনারেল সেক্রেটারি হয়েছিলেন রফিকুল ইসলাম সাহেব বলে, খুব হ্যান্ডসাম এক ভদ্রলোক। কায়সার সাহেব সোশ্যাল সার্ভিস সেক্রেটারি অর সামথিং এরকম। ফেরদৌস কুরেশি সাহেব হলেন খুব সম্ভব ম্যাগাজিন সেক্রেটারি, আর ফুটবলার আবু তাহের পুতু মারা গেছে, পুতু সাহেব স্পোর্টসের মেম্বার অর সেক্রেটারি এরকম একটা ইয়ে ছিলেন। এবং যেই দিন এই নবীনবরণ আর যে এই যে শপথ গ্রহণ অনুষ্ঠান ছিল 7ই অক্টোবর, সেদিনে আইয়ুব খানের মার্শাল ল জারি হয়, মানে 60 সালে না 58 সালে চট্টগ্রাম কলেজে। এবং অনুষ্ঠান চলছিল, হঠাৎ দেখি যে কি ওখানে সব হেলমেট বেয়নের হাতে দাঁড়িয়ে আছে। তখন প্রিন্সিপাল সাহেব, এগুলো প্রিন্সিপাল সাহেব ছিলেন তখন সিরাজুর রহমান সাহেব, ভাইস প্রিন্সিপাল সাহেব ছিলেন মুজাফর আহমদ সাহেব। যাই হোক, ওখান থেকে তড়িঘড়ি ঘোষণা করা হলো যে কি দেশে মার্শাল ল জারি হয়েছে, আমরা খুব শিগগিরই আমাদের অনুষ্ঠান শেষ করছি, তোমরা কেউ সব চিৎকার করবে না, একজন 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 করে বেরিয়ে যাবে। আমরা বেরিয়ে আসলাম। তো মার্শাল ল কী জিনিস, আমরা তো ওরা গাঁয়া ছেলে, গ্রামে এগুলি তো কিছু জানি না, স্টুডেন্টস মুভমেন্ট বা এরকম কিছু আমাদের ইয়ে নয়। তবে এটা ঠিক, 52 সালে আমি হাই স্কুলে ভর্তি হই, আমাদের নোয়াপাড়া হাই স্কুল। কিছুদিন ক্লাস চলার পরে যে 52 আন্দোলন শুরু হলো, এবং এই ইতে আমরা ইয়ে করতাম কি, প্রতিদিন সকালবেলা 10টায় ক্লাসে যেতাম, যাওয়ার পরে ক্লাস ছেড়ে চলে আসতাম। এবং তখন একজন মেডিকেল স্কুলের একজন ইয়ে 52 সালে আফসার সাহেব বলে এক ভদ্রলোক, উনি মেডিকেল স্কুলের ফাইনাল ইয়ারের ছাত্র ছিলেন, উনি গিয়ে একদিন ওখানে পিকেটিং করিয়েছিলেন, এবং ওখানে এই যে ক্লাস টাস এইসব ব্যাপারে এগুলো, এবং আমাদের একটা তখন মিছিল আর কি করে, এবং ওখানে 2-3টা স্লোগান এখনও মনে আছে, নুরুল আমিনের ফাঁসি চাই, হ্যাঁ রাষ্ট্রভাষা ভাষা বাংলা করো, নইলে নাজিম গদি ছাড়ো, আর কি নুরুল আমিনের ফাঁসি চাই, রাষ্ট্রভাষা বাংলা চাই, এই 2টা মনে আছে। যাই হোক, এবং আমাদের ওই এরিয়া ছিল মুসলিম লীগের একেবারে সাংঘাতিক স্ট্রং হোল্ড, ওই রকম একটা জায়গায় আফসার সাহেব একদিন একটা হাট বাড়ছিল মঙ্গলবার, একটা চৌধুরী হাট পুষ্ট, ওখানে পিকেটিং করে হাট জমতে দেয় না, একেবারে ইয়ের ইয়ের মধ্যে আর কি পেটের মধ্যে মুসলিম লীগের দিকের মধ্যে। তো ব্যাপারী যারা নিয়ে এসে বলে ঠিক আছে তোমরা এখানে বসো না, ওখানটা 1 কিলোমিটার দূর বলে ওই বিলের মধ্যে গিয়ে, এটা মনে আছে। আর চট্টগ্রাম কলেজে তো এটা, তারপরে আমরা যে আইয়ুব খানের মার্শাল ল জারি, এটা 60 সালে ভর্তি হলাম চট্টগ্রাম মেডিকেল কলেজে। জাফর সাহেব
আমার ব্যাচমেট চট্টগ্রাম কলেজ থেকে আমরা একসাথে এখানে, তো তারপরে 62 এরকম সময় থেকে মানে ওয়াইউ খানের মার্শাল্লাহ বিরোধী আন্দোলন খুব টানা পিটি উঠছে। আমরা ঢাকা ইউনিভার্সিটিতে এরকম মিছিল হচ্ছে, মিটিং হচ্ছে, তারপরে ওই যে আহসানউল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজে রেড করছে এবং নানান কিছু আমরা এখানে অনেক কিছু শুনি। আমাদের এখানেও তখন ওই যে স্ট্রাইক চলতেছে, ই হলো, তারপরে মানে 62 আন্দোলনের জন্য এখানেও স্ট্রাইক হয়েছে। হ্যাঁ, আমরা কলেজে ই করছি, স্টুডেন্টস স্ট্রাইক হয়েছে, মাস স্ট্রাইক। তারপর তো মার্শাল উগ্র হলো এবং যে আইয়ুব খানের যে ডেমোক্রেসির নির্বাচন হলো এইগুলি। এবং এখানে একটা জিনিস আমি বলি, আজকেও আমি শাহজাহান ভাইকে মনে করিয়ে দিয়েছি, শাহজাহান নুরুসামাদ চৌধুরী আমাদের চট্টগ্রাম মেডিকেল কলেজের ফার্স্ট ব্যাচের ইয়ে রেগুলার পাস করে গেছেন, উনি ভিপি ছিলেন। ওনার সার্জারি খুব সম্ভব সার্জারির ভাইবার দুই দিন আগে ফজলুল কাদের চৌধুরীকে উনি 5 ডিম মারতে গেছিলেন চট্টগ্রাম স্টেশন। না, আব্দুল শাহজাহান নুরুসামাদ চৌধুরী, ও শাহজাহান, এই চট্টগ্রাম মেডিকেল কলেজের ফার্স্ট ব্যাচের ছাত্র। আজকেও আমি ওকে ওনাকে মনে করি, শাহজাহান ভাই এরকম এরকম ব্যাপার, তুমি খুব হাসাহাসি করলে না। এবং এরপরে ওখানের পরে একটা রিউমার উঠলো, শাহজাহান ভাই মারা গেছে, পুলিশি অ্যাকশনে মারা গেছে। এবং সেদিনই ছিল আমার ফার্স্ট মানে ফার্স্ট প্রফার, কারণ তখন আমাদের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে কেমিস্ট্রি অর্গানিক কেমিস্ট্রি পড়তো, ওই দিনে আমার কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল দিয়েছি অর্গানিক কেমিস্ট্রি ছিল, এটা 62 পর্যন্ত চালু ছিল, তারপর উঠে গেছে। তো এটা ইয়ে ছিল এবং সেদিন আমার পরীক্ষা ছিল এবং তখন শুনতে পাচ্ছি যে কি লালদিঘি ময়দানে এরকম সাংঘাতিক ইয়ে চলছে, আইয়ুব খানকে সাংঘাতিক মুভমেন্ট মানে এরকম পচা ডিম জুতা থেকে শুরু করে ভীষণভাবে ফকা চৌধুরীকে ইয়ে করা হচ্ছে। তখনই ওই দিনই ইয়ে ছিল শুকুজ্জা খণ্ডে, হ্যাঁ ওই কথাটা ওই দিনই বেরিয়ে এসেছিল ওনার মধ্যে। যাই হোক, 62 তো এই গেল এবং 62 স্টুডেন্টস এই যে হামুদুর রহমান কমিশনের রিপোর্ট বাতিলের দাবিতে যে মুভমেন্ট সারা দেশব্যাপী, সেটা আমি তখন নতুন থার্ড ইয়ারে উঠেছি। আমাদের একই 1 সেপ্টেম্বর আমাদের থার্ড ইয়ারে ক্লাস শুরু হলো, 17 সেপ্টেম্বর ওই হামুদুর রহমান কমিশন বাতিলের জন্য আন্দোলন। এইখানে একটা জিনিস আমার এখনও মনে আছে, আমি তখন নিতে থাকলাম ওই যে আন্দরকিল্লার ওই দিকে থাকলাম, জেনারেল স্ট্রাইকের পিছনে 11টার দিকে বেরিয়ে আসছি ওইতে, জেনারেল স্ট্রাইক মানে 8 বাজার দোকানপাট অফিস আদালত সব বন্ধ, আন্দরকিল্লার মোড়ে ওখানে দাঁড়িয়েছি, কোনো গাড়ি টাড়ি চলে না, খুব সাংঘাতিক পিকেটিং হচ্ছে। ওই সময় দেখি এক গাড়ি আসতেছে, হ্যাঁ কোনো সবাই গিয়ে এই গাড়ি চলতেছে। তো ওই গাড়ির পিছনের সিটে বসা ছিলেন আমাদের প্রফেসর, মেডিসিনের প্রফেসর মান্নান সাহেব, মনে আছে? উনি কিছু না, হাতে স্টেথোস্কোপটা নিয়ে একটু এরম করে দেখিয়েছে, একটা ম্যাজিকের মতো কাজ, স্যার যান রাস্তা পরিষ্কার করে দেবে, স্যার আপনি যান। হ্যাঁ, এই জিনিসটা আমার এখনও মনে আছে। তারপরে তো ই হলো, সেদিন নানান জায়গাতে 2-3 জন মারা গেল এবং বিকালের দিকে আবার বেরিয়েছি জেনারেল হসপিটালের ওখানে দোতলায় ইমার্জেন্সির উপরে দাঁড়িয়েছি, ওখানটায় মাঝে মধ্যে যায় স্টক বৃষ্টি, মানে সেটা আর বলার মতো না আর কি। পুলিশ একবার তাড়া করে তো হু 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 করে খালি খালি ঈদ পরে, এখনও চলছে। হ্যাঁ হ্যাঁ, এই সংস্কৃতি এখনো এখনো আছে। তো এটা আর তেমন এটা দেখল 62 দিয়েতে। তারপরে তো এটা 3 দিন এখানে ওই যে ছাত্র হত্যার প্রতিবাদে 17, 18, 19 দুদিন আবার এখানে সব শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট চলল, স্কুল কলেজ সব হয়েছে, হ্যাঁ মেডিকেল কলেজে হয়েছে। তারপরে আসলো যে কি 63 আমি হোস্টেলে আসি এবং তার কয়েকদিন পরে আমি 27 জানুয়ারি 63 হোস্টেলে আসি। এবং বাসার থেকে এগুলি অনেক রেস্ট্রিকশন ছিল, কারণ যে কোনো কিছু এর জন্য ভিক্টিমাইজ করতে পারে। কথা হলো যে কি 63 21 ফেব্রুয়ারি চট্টগ্রাম কলেজে শহীদ মিনার তৈরি হয়, চট্টগ্রাম ওই যে মেডিকেল কলেজ থেকে স্টুডেন্টদের যেতে হবে। গেলাম ভোর রাত্রে, আমাদের নেতা ছিলেন বদিউজ্জামান চৌধুরী, মনে আছে? পাতলামতো স্টেপ টু ডেট
ওখানে গিয়ে আমরা ই করলাম, তখন চট্টগ্রাম কলেজের এই ছাত্র সংসদের জিএস ছিলেন বোধহয় মাহবুবুর রহমান খান, এই আবদুল্লাহ নোমান সাহেবও একটা কি অফিস বিয়ারার অফিস সেক্রেটারি বা এরকম দপ্তর সম্পাদক বা এরকম একটা কিছু ছিলেন মনে নাই আমার। আরেকজন ছিলেন কামাল বলে, কামাল উদ্দিন মিরিশরাই বাড়ি, এই বছর দুই এক আগে ওদের সে মারা গেছে। তো যাই হোক আমরা ওইখানে গেলাম, ওই সিঁড়ি দিয়ে নামার সময় এখন যেখানে অডিটোরিয়াম ওখান থেকে নামার সময় সিঁড়ি দিয়ে নামার পথে ওইখানে একটা জাস্ট পুষ্পার্ঘ্য দেওয়ার মতো একটা বেদি মতো তৈরি করলো আর কি। তারপরে বললো যে হ্যাঁ এখান থেকে ইয়ে হবে, প্রভাত ফেরি হবে, আমরা খালি পায়ে তখন জিন্না পার্ক, এখন যেটা রাইফেল স্কোয়ার, ওখানে গেলাম। ওখানে কিছু ইটি হলো, এই মানে বক্তৃতা বক্তৃতা হলো এরকম। তারপরে এবং খুব সম্ভব এটাই চট্টগ্রামের প্রথম শহীদ মিনার চট্টগ্রাম কলেজের, এবং পরে এটা শুনেছি যে একাত্তরের এই সময় প্রথম ইয়েতে দফাতেই ওটা ভেঙে দেওয়া হয়েছে। আচ্ছা তারপরেই গেল 64-65, আর তেমন বিশেষ কিছু নয়। 65-এর তো যে ইন্ডিয়া পাকিস্তান ওয়ার, তখন আমি ফাইনাল পরীক্ষা দেবো, আমাদের অক্টোবরের মাঝামাঝি হওয়া গিয়েছিল। তো এই যুদ্ধের পরপর আমরা আমাদের এখান থেকে ইদা ছাত্ররা দাবি তুললো যে যুদ্ধের কারণে আমাদের লেখাপড়া হয়নি, আমাদের পরীক্ষা পিছাতে হবে, সেজন্য পিছিয়ে গেল নভেম্বরের 15 তারিখ। অথচ আশ্চর্য ব্যাপার, প্রায় একই সময়ে লাহোর ইউনিভার্সিটিতে ওই MBBS ফাইনাল পরীক্ষা দিয়েছিল, ওরা পরীক্ষা দিয়েছে ঠিক আছে, আমরা দিনে পরীক্ষা দিয়েছি। এনিওয়ে তারপরে তখন আমাদের ছাত্র সংসদের ভিপি জাহুর সাহেব আমার ব্যাচমেট এবং আমাদের 2 বছর জুনিয়র শফিকুর রহমান সাবকানিয়া বাড়ি ছিল, সে মারা গেছে, সে জিএস। তো একটা এজেন্ডা ছিল যে কি আমাদের, আমরা ডিএসএফ করতাম, ডিএসএফ দিয়ে এজেন্ডা ছিল যে শহীদ মিনার আমরা করব। তো জাফর সাহেব ক্ষমতা নেওয়ার পরে ইয়ে চাইলেন, ইয়ের আগে আগে মানে সঙ্গত কারণেই অনুমতি মিলল না, তো কী করা যাবে। তো জাফর আর আমি খুব, আমরা খুব ক্লোজ একেবারে চিটং কলেজ থেকেই। তো তখন আমার কিন্তু রেজাল্ট বেরিয়ে গেছে, আমি পাশ করে বেরিয়ে গেছি, তখন ওই ইন্টারনেট তখন হাউস সার্জন ছিল, জয়েন করিনি। জাফরকে একদিন জিজ্ঞেস করলাম, আরে কী মিয়া খুব তো বড়ো বড়ো ইয়ে করছিলা, কী দেখো না ওয়েট অ্যান্ড সি, আর এটা হলো যে কি ওয়েট অ্যান্ড সি। তখন বুঝতে পারলাম যে কিছু হবে, এবং একটা কানাঘুষা কানের একটা ইয়ে ছিল যে এটা রাত্রেবেলায় রাতারাতি কিছু একটা করা, এটা যে তখন যে অবাঙালি যেসব অফিস বিয়ারার যারা ছিল তারাও জানতো না, এবং বাঙালি ছেলেদের মধ্যে অনেকে জানতো না কী। পরের দিন সকাল ওই দিন রাত ও তখন আবার এখানে ওই সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য নাটকের রিহার্সাল চলছিল, আমি নাটকের সাথে জড়িত ছিলাম। তো ওই রিহার্সাল শেষ করে আমি আর বাসায় জানি, হোস্টেলে আমার এক ব্যাচমেটের সাথে রয়ে গেছিলাম, ভোরবেলা খবর পেলাম, বলে যে কাজ হয়ে গেছে, কি বলে এরকম শহীদ মিনার হয়ে গেছে। তাড়াতাড়ি এই করে এসে দেখলাম এই প্রিন্সিপাল অফিসের পাশে এখানে একটা বেদি মতন, এই অনেকটা ইয়ে গোল মঞ্চ একটা বেস করে তাতে একটা পিলারের মতো তোলা হয়েছে, ওখানে ইয়ে দেওয়া গেলো আর কি, পুষ্পার্ঘ্য দিয়ে ইয়ে করলো। আমি আর ওইতে প্রভাত ফেরিটির এগুলিতে যাইনি, আমি ইয়ে করলাম। তো অ্যাজ ইউজুয়াল প্রিন্সিপাল সাহেব এসছেন আলতাবুদ্দিন সাহেব, উনি তো খবর পেয়েছেন আগে, এটা এসে ওনার চশমাটা খুলে আটকে একদম দিয়ে ওটার দিকে তাকিয়ে তাহলে মিনিট পাঁচেক তাকিয়ে থেকে আস্তে আস্তে করে ওনার রুমে ঢুকে গেলেন। উনি ভাঙো বা রাখো গড়ো কিছু বলেননি, হ্যাঁ। তারপরে তো বছর পাঁচেক এটা ছিল, 71 এটা আপনারা বলতে পারবেন যে কি আর্মি এসে ভেঙে দিয়েছিল নাকি এখানকার এরাই কর্মচারী বা এরাই স্টুডেন্টরা ভেঙে দিয়েছিল, এটা আমি ঠিক বলতে পারবেন। আপনারা তো তখন না, আপনারা তখন বেরিয়ে যাননি, তো আপনারা তো আছেন তখন কি। তারপরে 72-এর প্রথম যে মানে 21 ফেব্রুয়ারি তখন এইটা এই যে শহীদ মিনার তৈরি হয়, এবং আমি বললাম যে কি আমার একটা খুবই দুঃখজনক স্মৃতি জড়িয়ে আছে, এটা যেদিন ইয়ে হয় ওপেন হয় সেদিন আমার মা মারা যায় হসপিটালে।
এনিওয়ে তারপরে যে একাত্তরের এইটা তখন আর আমার কিছু একাত্তরের সময় কোনো ঘটনা প্রত্যক্ষদর্শী হিসেবে না প্রত্যক্ষদর্শী হিসাবে তখন কিন্তু আমি পিজিতে আমি এমফিল করছি 25শে মার্চ এবং এটাও ঠিক তাহলে ওখানে ইয়ে বলি এক 1st মার্চ যেদিন ইয়ে এটা জাতীয় সংসদের এটা সেশন বন্ধ করে দিল ইয়াহিয়া খানের ইয়ে স্পিচে আমাদের তখন একটা থেকে দুটা অ্যানাটমির লেকচার আমাদের প্রফেসর ওই যে উনি উনি আমাদের এখানকার উনি লেকচার নিতেন একটা থেকে দুটা তো সবাই ইয়েতে আছে কী হবে না হবে ওই দিন উনি প্রায় আধা ঘন্টার মতো বেশি একটু টাইম নিয়ে ইয়ে করে গেছেন প্রায় 2:30টার দিকে আমরা লেকচার শেষ ওনার লেকচার শেষ হলো আমরা বেরোলাম বেরিয়ে আধার ভাইয়ের সাথে দেখা প্রথম রেডিওথেরাপি উনি খুব গ্রিম মুডে বলছিলেন বলে কাজ তো হয়ে গেছে কি বলে যে সেশন হচ্ছে না কি হচ্ছে না বলে যে হ্যাঁ আমি তো ইয়েতে দেখে আসলাম একটা খবর শুনলাম এরকম বলে যে অলরেডি মিছিল বেরিয়ে গেছে বললে শুনলে হাইকোর্ট থেকে লয়াররা বেরিয়ে মিছিল এবং ঠিক তখনই দেখলাম যে কি তখন ওই যে ওই চানখানপুলের ওইখানে যে ওল্ড ইউনিভার্সিটি আর্টস বিল্ডিংয়ে পিজির ক্যাম্পাসটা ছিল দেখি তখন ও তখনই ওদিকে মিছিল বেরিয়ে গেছে আচ্ছা তারপরে তো ওই দিন এগুলো জ্বালাও করে এগুলো চলতেছে দুই মানে 2nd মার্চ ওই বললাম যে কি সবাই মিলে ওইটা বললো যে ওই ইউনিভার্সিটিতে ছাত্র গণজমায়েত গেলাম ওখানে ওখানে দেখলাম যে কি স্বাধীন বাংলার পতাকা এরকম মারছে আমরা কয়েকজন পিজিতেই ছিলাম ডাক্তার তার মধ্যে একজন হলো যে কি এখন যে এই যে ইএনটির যে বড় ইয়ে আলাউদ্দিন সাহেব খুব সম্ভব উনিও ছিলেন ওই সময় পিসির বাংলোর মানে মেইন গেটের পাশে করে আমরা দাঁড়িয়েছিলাম প্রায় 8-10 জন ডাক্তার রশিদি মাহবুব ছিল আর ওই যে এরই সব বলে এই তো ক্র্যাকডাউন হবে বোধ হয় আমরা তাড়াতাড়ি করে ইয়ে করলাম কি একটু ইয়ে দেখে আমরা আমাদের ইয়েতে চলে আসছি তারপরে 3rd মার্চ আওয়ামী লীগের ইয়েতে আপনার যে পল্টনে যে সমাবেশ ওইখানে এটা কি 2:30-3টার দিকে শুরু হওয়ার কথা গেছি ওখানে ওখানে একজন ছাত্রলীগেরই তখনকার নেতা হবে দেখি যে যে ভাই সব আপনারা সবাই ধৈর্য ধরে অপেক্ষা করেন এখনই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এসে দেশের স্বাধীনতা ঘোষণা করবেন তারপরে বারবার ওরকম ইয়ে করছে তারপরে আরেকজন বড় নেতা উনি বলছেন যে কি আমি মাইক নিয়ে বলছিলেন আর কি যে কি বলে আমি আমার বন্ধু শেখ মুজিবকে আহ্বান জানাবো উনি যেন এই মঞ্চে এসেই এই মুহূর্তে দেশে মানে এই মঞ্চ থেকেই দেশের স্বাধীনতা ঘোষণা করেন আরেকজন মাইক নিয়ে উনিও বড় ডাকসাইটি নেতা ছিলেন উনি বলছিলেন বলে যে আজ থেকে আমরা স্বাধীন আমরা স্বাধীন আমরা স্বাধীন তখন কিছুক্ষণ পরে সে শেখ মুজিব আসলেন উনি এসে বিশেষ কিছু বললেন না বলে যে তখন উনি ঘোষণা দিলেন বলে 7ই মার্চ রেস কোর্সে আসেন তো রেস কোর্সে গেলাম রেস কোর্সে তো সেই মানে ঐতিহাসিক ভাষণ এটা শুনলাম তো আমরা পরে বলাবলি করছিলাম যে বাংলাদেশ যদি কখনো স্বাধীন হয় যে আমাদের ইতিহাসের মধ্যে গেটিসবার্গ অ্যাড্রেস হবে এটা হ্যাঁ তো যাই হোক এরকম ইয়েতে হয়েছিলাম এর আগে যে 71শে ফেব্রুয়ারি যে এটা 12:01 শেখ মুজিব আসবেন ইয়েতে শহীদ মিনারে ওই পুষ্পার্য দেবেন এটার ইয়ের জন্য এই যে জাবর সাহেব যে বলবেন তখন যে এখানে যে পিএমের যে একটা ইস্ট জোনের যে কনফারেন্স হল আমি ঢাকা থেকে আসছিলাম এসে 20শে ফেব্রুয়ারি আমি ওই তখন গ্রিনের ছিল গ্রিনের মধ্যে চলে যাই আমার মা বলল যে কি বলল যে কালকে তো ছুটি আছে যাবি কেন থেকে যা দেখো 21শে ফেব্রুয়ারির প্রথম প্রহরী এরকম এগুলি তো দেখতে হবে তো কী হবে এটা তো চলে গেছে তো জাস্ট এর আগে 12টার আগে আমরা ইয়ে করে গেলাম ঠিক 12টার সময়ে শেখ মুজিব আসলেন সপারিষদ ফুলটুল দিয়ে মাইক নিয়ে বিশেষ কিছুই বললেন না বলে যে না বিশেষ কিছু বলবো না বলে যে বৃহত্তর ইয়ের জন্য প্রস্তুত থাকবেন অনেকটা ওই আহ্বান তখনই দেওয়া গেছে আর 7ই মার্চের এটা তো আমি আমার এতে কী বলবো আপনারা অনেক ভালো ইয়ে বলতে পারবেন এটাই
তারপরে 25শে মার্চ রাত্রে আমাকে এখান থেকে বারবার ইয়ে দিচ্ছে, এখানে কিছু হচ্ছে না হচ্ছে না। আমার বাবা এখান থেকে বারবার খবর দিচ্ছেন যে যে তো এগুলি অনেকদিন ই লাগবে, বলে চলে আয় বইপত্র নিয়ে এখানে চলে আয়, লেখাপড়া এখানে করিস। তো যখন দেখি যে 25শে মার্চ যখন বলছে যে ইবে ইয়াই এখানে নেক্সট ভাষণ টাসন, দেখি এটা দেখেই না হয় যাব। তো 8টার দিকে নিউজের যে এটা টিভির ওটা দেখে যখন দেখলাম যে না কিছু বলে না, তাড়াতাড়ি ই করে আমি রুমে গিয়ে ব্যাগ ট্যাগ নিয়ে দিয়ে আসার জন্য তৈরি হচ্ছে। আমার রুমমেট খোরশেদ সে মারা গেছে, না আমরা চিরম কলেজেও একসাথে ছিলাম, তাকে চাবি দিয়ে বলছিল যে আমি বাড়ি গেলাম, সে খালি বলে যে যাস না যাস না খবর আছে। তো তার এটা আমি শুনলাম না, শুনে ইয়ে করে চাবি দিয়ে আমি তাড়াতাড়ি বেরিয়ে আসছি। এসে দেখি যে রাস্তায় লোকজন চলাচল খুব কম, গাড়ি ঘোড়া চলাচলও খুব কম, একটা মাত্র ব্যারিকেড দেখেছি। এখন যেখানে থেকে 25শে মার্চ রাত্রে তখন প্রায় 9:30-10টার মতো, এই এখন যেখানে যে আপনার পররাষ্ট্র মন্ত্রণালয় ওটা তো তখন আমেরিকান সেন্টার ছিল, ইয়ে চলে আমাদের ওই কী বলে বিএসসি অফিস ছিল তখন, ওইখানে একটা ব্যারিকেড। খুব বেশি একটা ইনা আমি রিক্সা করে ইতে চলে আসলাম, স্টেশনেও মানুষজন কম, ট্রেন আছে যথারীতি 10:30-10:30 ট্রেন ছেড়েছে, মেইন ট্রেন যেটা ওটা এসে ইয়ে করে আসলো। আখাউড়ার ইয়েতে আখাউড়া এসে আর আসে না, কী ব্যাপার ইয়ে বলে যে না কন্ট্রোল রুমে মানুষ নাই, সিগন্যাল দেখাতে পারতেছে না। পরে লোকজন ডেকে আনি ইয়ে করলো, সিগন্যালটা গাড়ি চললো, কুমিল্লার 2-3 স্টেশন আগে এসে গাড়ি মানে ভোর রাত্রির দিকে থেমে গেছে, আর চলে না। তখন বেশ ঠান্ডাও ছিল, একটু যখন ওই আলো ফুটছে তখন অনেকে কম্পার্টমেন্ট থেকে নেমে বললো যে কী ব্যাপার কী ব্যাপার। আমি পাড়াপড়শি ওখানকার গ্রামের লোকজন এসে খেয়ে ওরা এরকম করে হাত নাড়ে, কী ব্যাপার বলে যে ওদিকে যাবেন না, কেন বলে কাল রাত্রে কুমিল্লাতে অসম্ভব গণ্ডগোল হয়েছে, সাংঘাতিক গুলিগোলা হয়েছে, বলে তোমরা কি, আমি একজনকে জিজ্ঞেস করলাম বলে তোমরা কি ওখান থেকে এসছো, বলে যে না আমরা শুনেছি। তখন মানে একজন নেতা বেশ বর্ষিয়ান নেতা উনি প্রয়াত হয়েছেন, আরেকজন নেতা উনি এখনও জীবিত আছেন, উনি চট্টগ্রাম কলেজে আমাদের এক বছর সিনিয়র ছিলেন, কিছু পরিচয়ও ছিল। ওনাকে জিজ্ঞেস করলাম যে কি কী খবর কী ব্যাপার কী হল, উনি কিছু বললেন না, মুখটা খুব গ্রিন মুডে উপায় এগিয়ে গেলাম, কিছু বললেন না। তো বর্ষিয়ান নেতাকে ওনাকে জিজ্ঞেস করলো বললো স্যার কী হলো, উনি বললেন বলে যে কী জানি কী হইলো, কিছু তো বুঝতে পারতেছি না, বলে আজ তো দুপুরে লালদিঘিতে আমার মিটিং আছে। আচ্ছা পরে ওইখান থেকে ই করে গাড়ি ছাড়লো, কুমিল্লা স্টেশনে ঢুকতে ঢুকতে দেখি যে মাঝে মাঝে ঘুম করে একটা শব্দ হচ্ছে, আর টাট 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 এরকম শব্দ শুনছি। আর কুমিল্লা স্টেশনে যখন থামলো তখন দেখলাম যে কি পাকিস্তান আর্মি ইন ফুল ফিউরি, এবং আমাদের ট্রেন উপর দিয়ে সাঁই সাঁই কয়েকটা ফায়ার ব্যাঙ্ক ফায়ার, 26 তারিখ সকালে এটাই শুনলাম। আমাদের তো তখন তাই মধুসূদন অবস্থা, ট্রেনের ঝাপটাপ নামিয়ে সব ই করলাম যে কী করি। ওখান থেকে প্রায় ঘণ্টাখানেক পরে আবার ট্রেন ছাড়লো, ছেড়ে লাকসামে এসে পৌঁছালো। লাকসামে বলে যে কি না গাড়ি আর যাবে না, কেন যাবে না বলে যে এখান থেকে ইয়ে অনেক তাই মাইল খানেক আগে বিরাট এরিয়া ধরে ওখানে ফিস প্লেট তুলে ফেলেছে, লাইন তুলে ফেলেছে, এরকম স্লিপার তুলে ফেলেছে, বলে ওখানে আরও একটা ট্রেন ইয়ে করে ইয়ে আছে, বলে যে এখন যদি আপনারা ওখানে এগিয়ে যান তাহলে হয়তো তার আগে যে ট্রেনটা আছে ওটা হয়তো যেতে পারে। হাঁটা দিলাম, দেখি ওখানে যে কি হ্যাঁ ট্রেন একটা আছে ঠিকই, এবং ওটাও ঠিক যে লাইন তুলে ফেলেছে, ফিস প্লেট এগুলি নাই, স্লিপার নাই, দেখি অনেক লোকজন ইয়ে হয়েছে। একজন দুজন বয়স্ক ভদ্রলোক দেখি যে ওখানকার কিছু ইয়াং ছেলেপেলেদের সাথে মানে খুব একটু হকটকে ইয়ে হয়ে গেছে, এদের তো আর আগেই তো আর কিছু করা যাবে না। আমি একজনকে যিনি একজন ইয়াং ছেলে তাকে এই ভাই শুনত, সে খুব ইয়ে করে ভাই যাবেন চট্টগ্রাম যাবো, আসছেন কোথায় ঢাকা থেকে,
অ্যাকচুয়ালি ঘটনাটা কী বলো তো? যে একজাক্ট ঘটনা বলতে পারবো না, বলছে কাল গভীর রাতে আমরা ঢাকা থেকে মেসেজ করে পেয়েছি যে তোমরা যে যেদিকে যেখানে পারো সর্বাত্মক প্রতিরোধ তোমরা গড়ে তুলো, ব্যারিকেড করে যে যেদিকে পারো যেমন করে পারো। তখন তো বুঝলাম যে কী কী ব্যাপার এটা। তারপর হচ্ছে তাহলে আমরা কীভাবে বলো যে একটু কষ্ট হবে, বলে কী করবো করবেন তো আমি বুঝতে পারি, আমরা তো বলতে পারছি না নিজে দিতে আপনারা চলো। তারপরে ইয়ে দেখা, ওখান থেকে আবার ব্যাক করে আসলাম লাকসামে। তখন ওখানে দেখা এখানকার ইয়েতে ছিল, ইমার্জেন্সিতে ছিল ডাক্তার ননি গোপাল বসাক, মনে আছে? মোটা মোটা খুব সিগারেট খেতে গ্রহণ করে পান খেতে, সে আসছে ইয়ের থেকে, যে ময়মনসিং থেকে। তার সাথে দেখা, সে বললো কী ব্যাপার, বললে আমরা তো ময়মনসিং থেকে আমাদের ঢাকা থেকে। সে বললো তাড়াতাড়ি কিছু খেয়ে নাও, নাইলে কিছু পাবে না। আচ্ছা যাই হলো যা, এবং ওই সময় না গেলে আমাকে কয়দিন উপাস থাকতে হতো ঠিক নাই। এনিওয়ে ই করলাম ওইখানে ইয়েতে খেতে গিয়ে দেখি যে আই মুনেম খানের একজন মন্ত্রী ছিলেন, উনি আসছেন, উনি ওখানে বসা। যাই হোক কিছু কথা টথা বললাম না। তারপরে কী করি কী করি, আবার পরে ওই যে ননি বসাক এবং তার এক বন্ধু ছিল, এটি পরে তারা বলে যে না গাড়ি যাবে। ওখান থেকে ট্রেন একটাতে উঠে বসলাম, উঠে গিয়ে বসি বললাম যে করলাম মুড়ি বিস্কিট এগুলি নিয়েছি। হাসানপুর একটা স্টেশন আছে, হাসানপুরের পরে বলে যে আর যাবে না। বলে কেন? বলে সামনে লাইন তুলে ফেলছে। রাত্রি আমরা ওখানে কাটালাম, 26 মার্চ রাত। তারপরে তারপরের দিন সকালবেলা বলে যে আবার যাবে, গুণবতী পর্যন্ত আসছে। গুণবতীতে এসে শুনে বলে আর যাবে না, কেন? ফেনীতে যুদ্ধ শুরু হয়ে গেছে। আবার গাড়ি ব্যাক করলো, আবার আমরা ওই ইয়েতে কী বলে আপনার লাকসাম স্টেশনে গিয়ে পৌঁছাই। লাকসাম স্টেশনে গিয়ে পৌঁছার পরে কী করবো, রাত কাটাতে হয়। বাই দা ওয়ে এক চট্টগ্রামের এক ভদ্রলোক হাটাজারি বাড়ি ছিল, উনি ওখানে রেলওয়েতে চাকরি দিতেন, কী পোস্টে এটা জানি না। উনি বললেন যে বলে এখানে রেলওয়ে রেস্ট হাউস আছে, ভালোই আছে, আপনারা অনেকখানে ভালো আছে, আপনারা ওখানে ওই অসল টসল করে ওখানে রেস্ট নিন। তো ওখানে গিয়ে রেস্ট নিতাম, তারপরে ওই ইয়েতে আমরা রেলওয়ে স্টেশনে খেলাম। পরের দিন সকালবেলা আবার ওনার সাথে যখন দেখা, বলে ডাক্তার সাহেব আপনারা কি ওখানে আছেন? যদি আর্মি এদিকে আসে ওখানে উঠবে, আপনাদের জন্য তো এটা নিরাপদ নয়। তাহলে কী করবো? বলে যে আমার বাসাতে উঠতে, আমার ফ্যামিলি বাড়ি গেছে বেড়াতে, আমার এখানে উঠতে। ওখানে উঠলাম, এতে করবে 26 27 28 তারিখ সকালবেলা, 28 তারিখ সকালবেলা। তখন একজন স্টেশনে এক লোক বলে, উনি না সরি উনি রেলওয়ে লাকসাম স্টেশন মাস্টার বলে, বাই দা ওয়ে উনি খুব ইয়ে আর কি, একেবারে খুব উত্তেজিত হয়ে বলে হ্যাঁ আপনারা বেশি ইয়ে করবেন না, করবেন না, বলে যে একটা ইয়ে হয়ে যাবে। বলে এইমাত্র খবর পাওয়া গেলো আমাদের বড় মাপের একজন নেতা জায়গা মতো পৌঁছে গেছে। এনিওয়ে আরেকজন বলল, বলে যে রেডিও স্টেশন চালু হয়েছে, তো বললে কে একজন মেজর ওখান থেকে স্বাধীনতার ঘোষণা করেছে। বললো কোথায় রেডিও, কোথায়? তখন তো ট্রানজিস্টার পায় না। বলে যে ওইখানে পাশে পাড়া আছে ওইখানে। আমরা ইকো করে গেলাম ওইখানে, এক বাড়িতে গিয়ে পরিচয় দিলাম যে দেখেন আমরা এই ব্যাপার করেছি, এরকমই নাকি রেডিও করতে ইয়ে হচ্ছে নাকি। বলে হ্যাঁ হ্যাঁ শুনতেছি। তো এই কথা বলতে বলতেই দেখি যে রেডিও তখন আবার টিউনিং ইয়ে করলো, ওরা আবার তখন বেজে উঠছে আই মেজর যা বলার, মানে ইন দ্য নেম অফ আওয়ার গ্রেট বন্ধু শেখ মুজিবুর রহমান, হিয়ার বাই প্রোক্লেম দি ইন্ডিপেন্ডেন্স। তারপর করি বাংলা, এটা 28 মার্চ সকালবেলায় প্রায় 10টা হবে। তো এরপরে তারপরের এটা তো অনেক অ্যাডভেঞ্চার আছে। তো কী করি কী করি, পরে ওই যে কোথায় যাব, তো ইয়ে ননিবাবুর সাথে ননিদের সাথে ই করে বললাম, সে বলে তো চলো আমরা এসেই ময়মনসিংয়ে চলে যাবো। হ্যাঁ ময়মনসিংয়ে গেলে ইয়ে আছে, আমি তো ওখানে ছিলাম, আমার অন্য কলিগরা আছে ওখানে থাকতে হবে। সেই ঘুরে ঘুরে
লাকসাম থেকে আসলাম ইয়েতে আপনার চাঁদপুর, চাঁদপুর থেকে লঞ্চে আসলাম গোয়ালন্দর, গোয়ালন্দর থেকে মানে যমুনা পাড়ি দিয়ে আসলাম শিবালয় আরিচাঘাটে, ওইখান থেকে টাঙ্গাই করে আসলাম ওই মানিকগঞ্জের ভিতর টাঙ্গাইলের ভিতর দিয়ে সেই আপনার যে নাগরপুরের ভিতর দিয়ে আসলাম টাঙ্গাইল, টাঙ্গাইল থেকে কখনো বাসে কখনো ট্রাকে কখনো রিক্সায় করে ময়মনসিং টাউনে আসলাম। এটা বোধ হয় এপ্রিলের এক কি দুই তারিখ, 25 থেকে এপ্রিল এক পর্যন্ত এক কি দুই তারিখ আসতে পারলাম না, না এখানে আর আসতে পারিনি তো। তারপরে এখানে আসার পরে আমাকে তো ওখানে দেখে বলে আরে বেটা তুই কোত্থেকে আসছো, সেই সেই সব আপনি দেখেন এই অ্যাডভেঞ্চার আছে এই। আচ্ছা ওখানে তো থাকলাম, তারপরে একদিন এটা বোধ হয় এপ্রিলের 17 তারিখ বোধ ওখানে এয়ার রেড হলো শম্ভুগঞ্জ ইয়েতে ফেরিঘাটে, এর ইয়ে প্রতিক্রিয়া হিসাবে করলো কি ওখানে যে বাঙালিরা মানে অবাঙালি কাটা শুরু করলো, অবাঙালি কাটার পরে তো ওখানে মানে নানান ইনজুরি হরেক রকমের ইনজুরি আর কি ওখানে হসপিটালে এসে করতেই, তখন ওইখানেই যোগ দিলাম কাজে। তো এর মধ্যে আবার ই হয়েছিল আমাদের অ্যানাটমির প্রফেসর ছিলেন ওইখানে বাড়ি সাহেব, বাড়ি সাহেব তো অবাঙালি ছিলেন, তো ওখানে ক্যাম্পাস ছেড়ে সব ডাক্তাররা প্রফেসররা তো যে যা দিতে সেফ দিতে গ্রামের দিকে চলে যাচ্ছেন, আমরাই করলাম যে বাড়ি সাহেবের কী হবে। তো ওই যে ইয়েতে আমরা ছিলাম ওখানকার ওই বয়টাকে পাঠালাম যে কি এরকম বাড়ি সাহেবের খবর নিয়ে আইগা বলিস যে কি ওনারা ই করবে না, বলিস যে কি আমরা পাঠাইছি। তো যাই হোক, এবং ওই দিন রাত্রে ওনাকে সপরিবারে আমরা ওখানে মেডিকেল কলেজ লেডিস হোস্টেলের একটা রুমে ওনাকে পৌঁছে দিয়েছিলাম, তারপরে ওই যে ইনজুর্ড যা আসছে ওগুলি ই করলাম। তারপরে তো ময়মনসিং দখল হলো, সাথে তো আচ্ছা এরা আছে আর্মি পাকিস্তান আর্মিরা আছে সাথে আর অবাঙালি গুন্ডারা এরা ওখানে ঘুরে ঘুরে গেছে, আমিও কাজ করতেছি ভীষণ মানে দুরু দুরু বুক আর কি। হঠাৎ একদিন সকালবেলায় দুই তিন দিন কাজ করার পরে একজনের নাম মনে আছে ময়মনসিং মেডিকেল কলেজের ছাত্র, আমার সরাসরি ছাত্র না মিজান বলে একটা ছেলে, ও বলে স্যার আপনি এখানে থাকেন না আপনি চলে যান বাসায়, শিক্ষিত বলে কেন কি খারাপ এরকম বুঝতেছে আপনি ওখানে চুপ করে বসে থাকেন কাজ করার দরকার। তারপরে ঠিক তারপরে ঠিকই আসছে ডক্টর রেজাউল ইসলাম আমার গিয়েছিল এখানে সার্জারি ব্যবস্থা ছিল যে ও এসে বলে বলে দোস্ত তুমি শিগগির চলে যাও বাসার থেকে বাইরে হবে না, পর্দা টর্দা সব টা ইয়ে করে দিয়ে বলে এরা এদের সাংঘাতিক মানে ইয়ে ম্যালিগনেন্ট কাটিয়েছি ওদের তুমি চলে যাও এখানে থাকার দরকার নেই। তারপর ওই গৃহবন্ধু ইয়ে থাকলাম এবং 29 জুন আমি ট্রেনে ময়মনসিং থেকে ঢাকা আসলাম, এবং তারপরে ওইখান থেকে 29 জুন তো আসলাম, তারপরে এক মাস দেড় মাসের মতো ওখানে কাটিয়ে 9 আগস্ট চিটাগং আসলাম। চিটাগংয়ে আসার পরে আমি 12 আগস্ট চলে গেলাম ইন্ডিয়া চলে গেলাম, এবং ইন্ডিয়া এতে ওইদিকে এতে ফাজিলপুর বর্ডার দিয়ে ইয়ে করলাম, ওখান থেকে ঘুরে 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 কলকাতা গেলাম, ওখানে গিয়ে অক্সফর্ডে চলে গেলাম, মুম্বাইয়ে ওদের তিনটা ক্যাম্প ছিল বার্সার জেল কম্পাউন্ড বিগবেরিয়া আর নিউ ব্যারাকপুর, ওইখানে ওখানে গিয়ে দেখা মিলল আমাদের এখানকার ওমপ্রকাশের সাথে, ওমপ্রকাশ তারপরে আপনাদের পরে আশুতোষ চৌধুরী তারা তো ফিফটি বাবা ডাক্তার ছিল আমাদের ফ্যামিলি ফিজিশিয়ান ফ্যামিলি ফ্রেন্ড ওই সুধীরবাবু, উনি 1942 সালে ক্যালকাটা মেডিকেল থেকে ডাক্তার পাশ করছে এমবি পাশ করছে। তারপরে তখন ওখানে প্রায়ই খবর পেতাম যে কী এরকম চিকান মেডিকেল কলেজ হোস্টেল মানে এরকম রেড টেড করছিল এরকম, এবং মেডিকেল কলেজের বেশ কয়েকজন ইয়ে মুক্তিযুদ্ধে পার্টিসিপেট করছে, এবং এই যে শাহ আলম বীরুত্তমরা যে এটা করলো ওখানে মেডিকেলের স্টুডেন্ট আছে যে এটা ঘুরাইতে গেছে, তো নাম টাম তো তখন আর জানিতাম না এসব এই খবর পেতাম। তারপরে তো স্বাধীন হওয়ার পরে আমি কবে ফেব্রুয়ারির 12 তারিখে 9 তারিখ ওখান থেকে বেরোলাম, 12 তারিখে এসে মিশে ঝুমুর দেহের শানে তুমি মিলেছো মোর
সে ঝুমুর দেহের শানে তুমি মিলে ঝুমুর প্রাণে মনে তোমার ওই শ্যামল বরণ কোমল মূর্তি মর মেগাথা ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা।